নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকের জয়, শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, এই যে শুভ রং, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়, এগুলো কিন্তু খুব রিসার্চ করে আপনাদেরকে কিন্তু দেওয়া হয়। যদি আপনার জন্মছকে বড় যোগ যদি থাকে, হয়তো আপনি আগামীকাল কোটিপতিও কিন্তু হতে পারেন। দেখুন, প্রতিদিন যারা ভিডিওটি শুনছেন, আমি একটি কথা আবারও বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক একবার হলো বিচার বিশ্লেষণ আপনারা করুন। কারণ আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তির যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নিন। অর্থাৎ কোন বছর কোন মাস, এর সাথে সাথে একটি কথা আবারও বলছি, আপনার ন্যাকালচাটে রাহু গ্রহ কেমন রয়েছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, অর্থাৎ রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ শুভ রথযাত্রা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট রয়েছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই এই সময় নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া কিন্তু হচ্ছে, প্রচুর পরিমাণে বুকিং চলছে, আপনারা অবশ্যই এই সময় আপনারা বুকিং করতে পারেন। কিন্তু কিছুটা হলো আপনাদেরকে সময় কিন্তু অবশ্যই দিতে হবে। দেখুন, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণ যোগ অনেক সময় অর্থপ্রাপ্তি ঘটিয়ে দেয়। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, তাহলে আগামীকাল হয়তো আপনিও লাখপতি কোটিপতি হতে পারেন। কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তি আপনার হবেই যদি যোগ থাকে, যে কোনো দিক থেকে। একমাত্র লটারি কাটলে যে আপনার অর্থপ্রাপ্তি হবে সেটা না, যে কোনো দিক থেকে আপনার আগামীকাল নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। এবার আমি আসি রং। দেখুন, রং আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাব বিস্তার। আপনি একটা যে ঘরে থাকছেন না, সেই ঘরের রং, আপনি যে জামা পরছেন সেটার একটা রং, রুমাল, এগুলো কিন্তু কালার থেরাপি কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে যোগ কখন রয়েছে, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, এগুলো কিন্তু জানা একান্তই দরকার। হয়তো বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করতে গেলে আপনাকে নিজস্ব ব্যক্তিগত জন্মছক গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। শুরু করা যাক মেষ রাশি থেকে। মেষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার 1-5, আপনাদের শুভ রং লাল। বৃষ রাশি টার্গেট নাম্বার 5-8, আপনাদের শুভ রং সবুজ। মিথুন রাশি টার্গেট নাম্বার 4-6, আপনাদের শুভ রং নীল। কর্কট রাশি আপনাদের টার্গেট নাম্বার 7-8, আপনাদের শুভ রং লাল। সিংহ রাশি আপনাদের টার্গেট নাম্বার 5-3, আপনাদের শুভ রং সেটি হচ্ছে গোলাপি, পিঙ্ক কালার। মিথুন মার্জ করবেন আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 6-1, আপনাদের শুভ রং সাদা। তুলা রাশি টার্গেট নাম্বার 3
2 আপনাদের শুভ রং নীল। বৃশ্চিক রাশি টার্গেট নাম্বার 4, 9 আপনাদের শুভ কালার হলুদ। ধনু রাশি আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 3 আপনাদের শুভ কালার সবুজ। মকর রাশি টার্গেট নাম্বার 5 এবং 8 আপনাদের শুভ রং সেটি হচ্ছে আকাশী কালার। কুম্ভ রাশি টার্গেট নাম্বার 8 এবং 5 আপনাদের শুভ রং আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে গেরুয়া কালার। মীন রাশি টার্গেট নাম্বার 7, 9 আপনাদের আগামীকালের শুভ রং সেটি হচ্ছে ক্রিম কালার। অর্থাৎ আমি 12টি রাশির টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আমি আলোচনা করলাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি অনলাইন সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন। নমস্কার।